অধ্যায় পাঁচ ভেটেরিনারি কেয়ার আপনার পোষা প্রাণীকে সুস্থ রাখা পাঠ এক নিয়মিত চেক এবং টিকা আপনার পোষা প্রাণীর সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা রাখ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ এই পাটে আমরা নিয়মিত ভেটেনারি সেবার গুরুত্ব এবং আপনার পোষা প্রাণীকে রোগ থেকে রক্ষা করতে টিকাদানের ভূমিকা সম্পর্কে জানবো নিয়মিত চেকআপের গুরুত্ব সম্পর্কে জানবো না নিয়মিত চেক গুরুত্ব ব্যাপক স্বাস্থ্য মূল্যায়ন নিয়মিত চেক আপ আপনার ব্যাটারিয়ানকে আপনার পোষা পানির সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন করতে অসুস্থতার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে দেয় একটি পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষার মাধ্যমে আপনার ব্যাটারিয়ান সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলো শনাক্ত করতে পারেন যার জন্য আরও মনোযোগের প্রয়োজন হতে পারে প্রতিরোধ এবং হস্তক্ষেপ নিয়মিত ব্যাটারি পরিদর্শন প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন টিকা পরজীবী নিয়ন্ত্রণ নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগ প্রতিরোধে সহায়তা করে উপরন্তু অসুস্থতার প্রাথমিক শনাক্তকরণ আপনার পোষা পানির জন্য আরও কার্যকর চিকিৎসা এবং আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যেতে পারে স্বতন্ত্র যত্ন এটি পোষা পানির অন্য এবং নিয়মিত চেকআপ আপনার ডায়েট্যারিয়ানকে তাদের যত্নকে আপনার পুসাপানি নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তৈরি করার অনুমতি দেয় তারা পুষ্টি ব্যায়াম এবং কোন জাত নির্দিষ্ট বা বয়স সম্পর্কিত বিবেচনার জন্য ব্যক্তিগত সুপারিশ প্রদান করতে পারে টিকা এবং তাদের গুরুত্ব রোগ প্রতিরোধ টিকা আপনার পুসাপানির রোগ প্রতিরোধমূলক যত্নের একটি অপরিহার্য অংশ তারা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রক্ষার জন্য ইমিউন সিস্টেমকে উদ্ভাবিত করে এবং সংক্রামক অসুস্থতার বিস্তার রোধ করতে সাহায্য করে মূল টিকা তাদের জীবনধারা বা পরিবেশ নির্বিষ শেষে সমস্ত পোষা জন্য মূল টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এই টিকাগুলো সাধারণ এবং সম্ভাব্য গুরুতর রোগের বিরুদ্ধে রক্ষা করে যেমন রেবিজ ডিস্টেম্পার পার্বভাইরাস এবং হ্যাপাটাইটিস আপনার ভেটেরিয়ান বয়স এবং প্রজাতি এবং স্থানীয় রোগের বিস্তারের মতো কারণের উপর ভিত্তি করে আপনার পুষা জন্য উপযুক্ত মূল টিকা নির্ধারণ করবেন নন কোর ভ্যাকসিন নন কোর টিকাগুলো এবং আপনার পোষা পানির জীবন দ্বারা ভৌগোলিক অবস্থা এক্সপোজার ঝুঁকি এর মতো বিষয়গুলোর উপর নির্ভর করে এই টিকাগুলোর মধ্যে বিড়ালের বোর্ডে তেলা বা ল্যাপ্টোস্পাইরোসিস লাইম ডিজিস নিউকিমিয়া ভাইরাস এর মতো রোগের বিরুদ্ধে সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারে বেট্যারিয়ান আপনার পুশপানির ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে নন কোট টিকা দেওয়ার প্রয়োজনীয়তা মূল্যায়ন করবেন টিকা দেওয়ার সময়সূচি টিকাগুলো সাধারণত ডোজ একটি সিরিজে পরিচালিত হয় আপনার পুশপানির জীবনে প্রাথমিক পর্যায়ে শুরু হয় এবং অনাক্রমণ্যতা বজায় রাখার জন্য বুস্টার শট দ্বারা অনুসরণ করা হয় বেট্যারিয়ান আপনার পুশপানির জন্য একটি কাস্টমাইজ টিকা দানের সময়সূচি তৈরি করবেন যাতে তারা যথাযথ বিরতিতে প্রয়োজনীয় সুরক্ষা পান অতিরিক্ত বিবেচনা নিয়মিত সুস্থতা পরীক্ষা টিকা ছাড়াও নিয়মিত সুস্থতা পরীক্ষাগুলো বেঠে আনেন কি আপনার পোষা প্রাণীর সামগ্রিক স্বাস্থ্য নিরীক্ষণ করতে স্ক্রিনিং করতে এবং আপনার যে কোনো উদ্বেগ বা প্রশ্নের সমাধান করতে দেয় এই নির্দর্শন পরিদর্শনগুলো আপনাকে আপনার পোষা আচরণ পুষ্টি পরজীবী প্রতিরোধ দাঁতের যত্ন এবং দাঁতের না সুস্থতার অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করার সুযোগ দেয় পোষাপ্রাণী শনাক্তকরণ ও ডকুমেন্টেশন ভেটারিনারি পরামর্শন আপনার পোষাপ্রাণী শনাক্তকরণ ট্যাগ মাইক্রোচিপ তথ্য লাইসেন্স বা ভ্রমণের প্রশংসাপত্রের মতো প্রয়োজনীয় ডকুমেন্টেশন আপডেট করার একটি আদর্শ সময় এবং আপনার পোষাপ্রাণী শনাক্তকরণ আপডে ডেট নিশ্চিত করায় তাদের নিরাপদে ফিরে আসতে সাহায্য করে যদি তারা কখনো হারিয়ে যায় ওপেন কমিউনিকেশন ভেটেনারির সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করার এই সুযোগটি নিন আপনার পোষা আচরণ বা স্বাস্থ্যের যে কোনো পরিবর্তন শেয়ার করুন আপনার যে কোনো নির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করুন ভেটেনারি আপনার পোষা যত্নের জন্য নির্দেশিকা বা সহায়তা প্রদানের জন্য আছেন নিয়মিত চেক বা ভ্যাকসিনকে অগ্রাধিকার দেয় আপনি আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য রক্ষা করতে এবং তাদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদানের জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন টিকা দেওয়ার সময়সূচির জন্য ভেটেনারিয়ানের সুপারিশগুলো অনুসরণ করতে ভুলবেন না